সুপ্রিয় চাষি ভাইয়েরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো মাটির স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের কি করতে হবে কোন জিনিস দিলে মাটির স্বাস্থ্য ভালো থাকে মাটির উর্বরতা শক্তি ফিরে পায় মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় আর সারের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এমন কিছু কিন্তু আমাদের জমিতে দিতে হবে কারণ কি আমরা জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে করে জমির উর্বরতা শক্তি কিন্তু দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আর এই অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটিতে এক ধরনের স্তরও সৃষ্টি হয়ে যাচ্ছে মাটির গণ মানে গঠন নষ্ট হয়ে যাচ্ছে তাই মাটির গঠন এবং জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করার জন্য আমি একটা জিনিস এবং অবশ্যই এই জিনিস এর কথা বলবো অবশ্যই এই জিনিসটি আপনারা জমিতে দিবেন ইনশাল্লাহ মাটির গঠন উন্নত হবে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে ফসলের রোগ ব্যাধি কম হবে ইনশাআলা সর্বোপরি আপনি উপকার পাবেন এবং ডোজ ক ডোজও কম পরিমাণে অল্প দিলেই কিন্তু কাজ হবে তো এটা কীসের কীভাবে দেবেন কিসের সাথে দেবেন সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো আজকে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর একটু অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন অনেক কাজে লাগবে তো বন্ধুরা যে ওষুধটির কথা বলবে সেটা হচ্ছে বায়োলিড এর মূল উপাদান হচ্ছে টাইকোডার্মা হারজেনিয়াম এটা হচ্ছে পাউডার জাতীয় আর কি এটা মাটি। গঠনের জন্য ব্যাপকভাবে ভূমিকা পালন করে এবং আপনি দেখবেন আপনার যে কোনো ফসলে গাছ জোর করছে না প্রচুর স্বার দিচ্ছেন কোনো গাছে জোর হচ্ছে না আপনি এই অবস্থায় এই বায়োলিট অল্পকারে ইউরিয়া সারের সাথে জমিতে ছিটাইয়ে দেন ইনশাল্লাহ দেখবেন অনেক উপকার আপনি পেয়ে যাচ্ছেন এবং গাছে জোর সব কিছুই বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা একটা ব্যাপার বিভিন্ন জায়গায় বিভিন্ন ফসলে বিভিন্নভাবে ব্যবহার করা যায় তবে আপনি যদি বিশোধন করতে চান তাহলে প্রতি কেজি বীজের জন্য 30 গ্রাম বায়োলিট পাউডার বীজের সাথে মিশিয়ে সায় স্থানে শুকিয়ে বপন করতে হবে এইভাবে করলে আপনার কিন্তু বীজ শোধন হয়ে যাবে তো চারা শোধন চারাটা কীভাবে আপনি শোধন করবেন প্রতি লিটার পানিতে প্রতি লিটার পানিতে দশ গ্রাম বায়োলিট পাউডার পানিতে ভিজিয়ে মিশিয়ে চারার গোড়ায় তিরিশ মিনিট চুবিয়ে রেখে চারা রোপণ করতে হবে ইনশাল সব চারায় আপনার কোনো ভাইরাস কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না সর্বোপরি আপনার চারাটা সুস্থ ও সবল থাকবে তো মাটি শোধন কীভাবে করবেন যেহেতু আমি বলছি কি দীর্ঘদিন প্রচুর রাসায়নিক সার দিয়ে দিয়ে মাটি নষ্ট করে ফেলা আছেন সেক্ষেত্রে একরে প্রতি একরে দুই কেজি বায়োলিট পাউডার দুইশো থেকে তিনশো কেজি জৈব সার সারের লক্ষ্য রাখতে হবে জৈব যেন ভেজা ভেজা থাকে জৈব সার যেনটা ভেজা ভেজা থাকে সাথে মিশিয়ে সাত থেকে দশ দিন পর জমিতে শেষ শ্বাসে প্রয়োগ করুন ইনশাল্লাহ আপনার জমির যত রকম সমস্যা আছে মাটির যত রকম সমস্যা আছে সব এতে কাটাই দেবে ইনশাল্লা সব ভালো হয়ে যাবে মাটির সব সাবেক এবং নতুন উর্বরতা শক্তি ফিরে পাবে তবু কি আক্রান্ত গাছ যদি আক্রান্ত গাছ থাকে দেখা যাচ্ছে রোগাক্রান্ত গাছ যদি হয়ে থাকে তাহলে প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ গ্রাম বায়োলিট পাউডার মিশিয়ে গাছের গুঁড়া সহ ভিজিয়ে স্প্রে করতে হবে ইনশাল্লাহ বায়ু মানে বায়োলিট মানে এই বায়োলিটের কারণে মানে যে সকল ফসলের গ্রোথ বন্ধ হয়ে যাচ্ছে স্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে না সে সকল ক্ষেত্রে এইভাবে আপনারা স্প্রে করে দেবেন তো বন্ধুরা আসি বায়োলিটের উপকারিতা দেখি বায়োলিড মাটি ও বীজবাহিত রোগের ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে মাটি ও বীজকে শোধন করে দেয় বায়োলিড মাটির স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার সহায়তা করে উর্বর শক্তিকে দীর্ঘস্থায়ী করে ফলে মাটি পুষ্টি সমৃদ্ধ হয় এবং উৎপাদন ক্ষমতা ব্যাপক হারে বেড়ে যায় বায়োলিট জমিতে কেমিক্যাল সার বা কীটনাশকের অধিক্যজনিত কোনো বিষক্রিয়া সৃষ্টি হলে তা কমাতে সাহায্য করে একই সাথে মাটির অম্লত্ব বা পিএইচের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে বায়োলিট মাটিতে অবস্থিত অজৈব পদার্থকে উদ্ভিদের খাদ্যে পরিণত করতে সাহায্য করে যে সকল জিনিস পড়ে পড়ে আছে আছে জমিতে সকল জিনিসগুলোকে পরিণত করতে সাহায্য করবে এই পাউডার যদি আপনারা জমিতে ব্যবহার করেন ও মাইক্রো অরগানিজম এর অধিক্য বৃদ্ধি করে আধিক্য বৃদ্ধি করে গন্ধক দস্তা প্রভৃতির ঘাটতি দূর করতে সহায়তা করে ফলে উৎপাদন বৃদ্ধি পাবে তো বন্ধুরা এটা আপনার ব্যবহার করলে কোনো দস্তা বা থিওভি দেওয়া লাগে না এটা দিলেই কিন্তু আপনার ধান যে কোনো ফসলে খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং খুবই ভালো ফলাফল আপনি পাবেন আপনি যদি ধানে এটা ব্যবহার করেন ধান যে কোনো সবজিতে আপনারা এটা ব্যবহার করবেন বায়োলিট মাটিতে পানি ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় ফলে ফসল সতেজ থাকে বায়োলিট সঠিক মাত্রায় ব্যবহারে পনেরো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত রাসায়নিক সারের ব্যবহার সাশ্রয় করে তো বন্ধুরা বায়োলিটের উপকারিতা তো আপনারা শুনতে পারলেন অবশ্যই এই ফর্মুলায় আপনারা জমিতে বায়োলিট দেবেন বায়োলিট দিলে অনেক উপকার আপনার আপনি একবার ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ আপনি সব ভালো ফলাফল পাবেন এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে সব কিছু বৃদ্ধি পাবে এবং ফলন সর্বাধিক বেড়ে যাবে আর তবে একটা সতর্কতা আছে কি বায়োলিট ব্যবহার তিন থেকে সাত দিন পূর্বে বা কোনো ছত্রাকনাশক প্রয়োগ করা যাবে না আপনারা যখন বাইলিডটা ব্যবহার করবেন এর ভিতরে কোনো এর সাথে দিবেন না এটা কোনো কীটনাশকের সাথেও এটা দেওয়ার দরকার নেই এটা সলিড বা একগুলো আপনারা জমিতে স্প্রে করবেন বা যে কোনো সারের সাথে এটা তো মাটিতে ছিটাই দিতে পারেন দিলে আপনারা কিন্তু রেজাল্ট এক এক সপ্তাহের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো মাটির গঠনকে উন্নত করতে মাটির পিএইচ এর মাত্রা সঠিক রাখতে অম্লত্ব দূর করতে বিভিন্ন মাটির জড়তাকে দূর করতে মাটির বুনট গঠনে সহায়তা করে করতে এই বায়োলিটির কোনো বিকল্প নাই তাই আপনারা আপনার জমিতে যে কোনো সবজি লাগানোর আগে বা পরে এই বায়োলিটটা আপনারা দিতে পারেন দিলে আপনার ফলন সর্বোচ্চ বেশি হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কাছ থেকে বেলাই নিয়ে নামিয়ে রাখবেন সব সবসময় ভালো ভালো ওষুধের সন্ধান আমি দিতে পারি धन्यवाद सबैको